নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট, এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। তিনিচুকীয়ার কাকোপথাৰত ছাত্রক নির্মম প্রহার, বিদ্যালয় চকীদারের বিরুদ্ধে ছাত্রক অমানবীয়ভাবে মারপিট করার অভিযোগ উত্থাপন হয়। জ্যোতির্ময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা। চতুর্থ বর্গর কর্মচারী উমেশ বরার বিরুদ্ধে এগারী দশম শ্রেণীর ছাত্রক প্রহার করার অভিযোগ। বিদ্যালয়ত সহপাঠীর কাজিয়া এড়াবলে যাওতেই চকীদারে ছাত্রজনক মারপিট করার অভিযোগ। এই ঘটনা সন্দর্ভত ন্যায় বিচারি কাকোপথার আরক্ষীর কাক চাপিছে ছাত্রজনের পিতৃ মাতৃ। ঘটনা কেন্দ্র করে কাকোপথারত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। চকীদারে এনেদরে নির্মমভাবে প্রহার করিলে এজন ছাত্রক, কাজিয়া ভাঙিবলে গৈ এজন ছাত্রর উপর নির্মম প্রহার এজন চকীদারর, আর তারপরে ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল। ভুক্তভোগী ছাত্রজনের পিতৃ মাতৃ ইতিমধ্যে কাক চাপিছে আরক্ষী। ন্যায় বিচারি আরক্ষীর কাক চাপিছে। জ্যোতির্ময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত হয়েছে এই ঘটনা। চতুর্থ বর্গর কর্মচারী উমেশ বরাই এইজন ছাত্রক এনেদরে গুরুলা গুরুলক প্রহার করে চাঞ্চল্য সৃষ্টি করেছে, প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষকর পরিবর্তে চকীদারে এনেদরে নীতি শিক্ষা দিবলে গৈ বর্বরভাবে প্রহার করিলে এজন ছাত্রক। মই দন লাগি আছে ভাব হয়েছিল, তারপর উমেশ বরা আহি মোক মারিলে মানে উমেশ বরা মানে কোন হয় থেকে চকীদার আহি মারিলে কিহর কারণে মারিলে দন লাগি আছিল ভাব হয়েছিল কোনে দন লাগি আছিল লগ বোলে তারপর ভাব হয়েছিলে মারিলো তারপর আহি মোক মেস হয় আহি মোক অকলে মারি দিলে দন লাগি ল নেমাইলে মানে বেলেগর কাজিয়া তুমি এড়াব গৈছিলা। আমার সাংবাদিক রীণা কাকুতি গগৈর সঙ্গে সংযুক্ত হয়েছো। রীণা, প্রহার করিলে এনেদরে গুরুতরভাবে এজন ছাত্রক এগারী চকীদারে সহপাঠীর কাজিয়া ভাঙি দিবলে যাওতে এনেদরে এজন চকীদারে শিক্ষকর পরিবর্তে চকীদারে আক্রমণ করিলে ছাত্রজনক প্রহার করিলে এই মুহূর্ত যেহেতু আরক্ষীর কাক চাপিছে ভুক্তভোগী পরিয়ালটো, কিবা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নে নাই অভিযুক্ত চকীদারজনের বিরুদ্ধে? হয় জয়ন্ত, যেহেতু কাকোপথাৰ এখন বিদ্যালয়ত চকীদারজনে এজন ছাত্রক বেয়াকৈ মারপিট করার ঘটনাক লৈ ইতিমধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসলে জ্যোতির্ময় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত এই সংঘটিত হয়েছে এই কাণ্ড। আর ইতিমধ্যে এগারী দশম শ্রেণীর ছাত্রক মারপিট করে চতুর্থ বর্গের এজন কর্মচারী, যেহেতু আমি জানিব পৰা অনুসৰি তেওঁৰ নাম হৈছে উমেশ বৰা। আর ইতিমধ্যে দুজন ছাত্র যেহেতু কাজিয়া সূত্রপাত হয়েছিল, তেওঁলোকৰ মাজতে কাজিয়া এড়াবলে যাওতে এই ছাত্রজনক চতুর্থ বর্গের কর্মচারী উমেশ বৰাই বেয়াকৈ মারপিট করে বলে ইতিমধ্যে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আর বিদ্যালয়ের লগরিয়া কাজিয়া ভাঙিবলে যাওতে এনেদরে শিক্ষকৰ পরিবর্তে যে চকীদারে মারপিট করার ঘটনা, এই ঘটনাক লৈ ইতিমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সমগ্র কাকোপথাৰ অঞ্চলত। আর ইতিমধ্যে এই ছাত্রজনের পিতৃ মাতৃ ন্যায় বিচাৰি কাকোপথাৰ আরক্ষী থানাত এখন এজাহাৰ দাখিল করেছে। ইতিমধ্যে কাকোপথাৰ আরক্ষী ইয়াকে লৈ তদন্ত অব্যাহত রাখিছে বলে আমি জানিব পাৰিছো জয়ন্ত। আর কাকোপথাৰ বৰাচুক গাঁৱত অবস্থিত এই ছাত্রজনক এনেদরে মারপিট করেছে এই চতুর্থ বর্গ কর্মচারীজনে জয়ন্ত। স্কুল কর্তৃপক্ষ কি কয় এই ঘটনা সন্দর্ভত? আসলে জয়ন্ত, এটা এক দুর্ভাগ্যজনক ঘটনা, কিয়নো স্কুলত যে ছাত্রজন পড়িবলে গৈছিল এই শিক্ষকসকলৰ উপস্থিতিত এনেদরে যে চকীদারজনক বেয়াকৈ গুৰুলা গুৰুলকৈ মারপিট করেছে, কিন্তু ছাত্রজনের উপর এটি শিক্ষক সকলে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব বা তেওঁলোকৰ চিকিৎসা ক্ষেত্রে কেনে গুরুত্ব আরোপ করব ইয়াকে লৈ এটা পিতৃ মাতৃয়ে যেটো অভিযোগ উত্থাপিত করেছে এই চকীদারজনের বিরুদ্ধে, কিন্তু চকীদারজনে যেহেতু শিক্ষকসকলৰ উপস্থিতিত কেনেদরে এই মারপিট করব পারে ইয়াকে লৈ এতিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর কোনো ধরনের ইয়াত দেখা গৈছে যদিও শিক্ষকসকলে গুরুত্ব প্রদান করা নাই, কিন্তু পিতৃ মাতৃসকলে এই ঘটনা সহজে লব পৰা নাই। আর ইতিমধ্যে আরক্ষী কাজ চাপিছে আর ইয়ার উচিত তদন্ত বিচারি এলাকে ন্যায় বিচারের দাবি জানাইছে। ধন্যবাদ রীণা, আপনার ধন্যবাদ জানাইছো। আর এনেদরে এজন ছাত্রক অতি গুরুত্বপূর্ণ কথা রীণায় আমাক জানালে যে শিক্ষক শিক্ষয়িত্রীর সন্মুখতে এজন চকীদারে এনেদরে প্রহার করিলে, বেত্রাঘাতে পিঠি ফালি পেলালে এইজন ছাত্রর, এতিয়া ন্যায় বিচারি আরক্ষীর কাক চাপিছে ভুক্তভোগী ছাত্রর অভিভাবক। শিলচরত পুনের নিচাজাতীয় মূল দ্রব্য জব্দ করা হয়েছে। এইবার 8 কোটি টাকার মূল্য ড্রাগস জব্দ করা হয়েছে। মিজোরাম সীমান্ত আরক্ষীর অভিযানত জব্দ করা হয়েছে ড্রাগস। আব্দুল লস্কর নামের একটা ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করা হয়েছে। 139টা সাবুনের কেসত উদ্ধার করা হয় হেরোইনখিনি। প্রায় 1 কেজি 700 গ্রাম ওজনের হেরোইন এনেদরে 139টা সাবুনের কেসত ভরাই সরবরাহ করা হয়েছে। পুনের একটা সফল অভিযান, 8 কোটি টাকা মূল্যের ড্রাগস জব্দ করা হয়েছে।
অসম মিজোরাম সীমান্তত আরক্ষীর নাকা চেকিংত জব্দ হয় এই বৃহৎ পরিমাণের ড্রাগসখিনি। আব্দুল লস্কর নামের একটা সরবরাহকারী গ্রেপ্তার করে বর্তমান জেরা চলাই থাকা হয়েছে। দেখুয়াইছো আমি দৃশ্য, 139টা সাবুনের কেসত প্রায় 1 কেজি 700 গ্রাম ওজনের হেরোইন এনেদরে সরবরাহ করেছে। ভয়াবহ ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে আমার যে অভিযান আছে সেই অব্যাহত আছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এটা মাতো আছে, এটা লক্ষ্য আছে যে অসমখনক সম্পূর্ণরূপে ড্রাগস মুক্ত করার যে হেঁপা, আর সেই যে লক্ষ্য, সেই লক্ষ্য সারুগত করে আমি অহরহ আমার নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে, সরবরাহর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে। আর ইয়ার এক অংশস্বরূপে যা পুয়তি নিশা, মানে আজি পুয়তি নিশা আমার একটা বিশেষ অভিযান চলিছিল মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল ধলাইখালত একটা বিওপি আছে, বিওপির একটা দাঁতিকাষরিয়া অঞ্চলত একটা বিশেষ অভিযান চলিছিল, আর সেই অভিযানকালত আমি বৃহৎ সংখ্যক নিচাযুক্ত সামগ্রী হিরোইন জব্দ করবলে সক্ষম হয়েছো। আমি জব্দ করা হিরোইন যেখানি পরিমাণ আমি জব্দ করছো তাত 139 139টা সাবুনের বাকসত প্যাক করা হিরোইন আমি জব্দ করছো, আর ইয়ার যে পরিমাণ আছে 1.700 কিলোগ্রাম গোটেখিনি তারপর আমি জব্দ করছো, আর তাতে এজন মানুষ আমি অ্যারেস্ট করেছো, সেই মানুষজনের নাম আব্দুল আহাদ লস্কর, 33 ইয়ার্স, সান অফ লেট খলিলউদ্দিন লস্কর, ভিলেজ নেপেট খাল, জেলালপুর ধলাই। এইজন ব্যক্তি সীমান্তবর্তী অঞ্চলেরপর যেতিয়া এই সামগ্রীখিনি, এই নিচাযুক্ত সামগ্রীখিনি সরবরাহ করার কারণে চেষ্টা করেছিল, তেতিয়া তাত আমার কাছাড় আরক্ষীর টিমে ধরবলে সক্ষম হল, আর যেতিয়া আমি সেই খানতালাচি চলাও, খানতালাচি চলার সময়ত আমি এই বৃহৎ পরিমাণের যে নিচাযুক্ত সামগ্রী আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। মহানগরীত খালিস্তানী উগ্রপন্থীর শিপা পঞ্জাবের পর বিয়পিছে নাকি খালিস্তানী উগ্রপন্থীর নেটওয়ার্ক? নিশা মহানগরীত খালিস্তানী উগ্রপন্থীর সমর্থনত লিখা হল দেওয়াল লিখন। গুয়াহাটির পোস্ট অফিসর পয়েন্টত খালিস্তানের সমর্থনত স্লোগান লিখিলে দেওয়ালত, দেওয়ালত পূর্বর খালিস্তানী যুক্ত অঞ্চল ঘোষণা করক, ভারতের ইউনেস্কোক অনুরোধ বলে লিখা দেওয়াল লিখন দেখার পাছতে হাহাকার লাগিছে মহানগর আরক্ষীর। লগে লগে আরক্ষী উপস্থিত হয়ে মসজিদে খালিস্তানের সমর্থনত লিখা দেওয়ালখন। পিছে আরক্ষীর সঘন আহ যা ব্যস্ততম পথটুত কোনে লিখিলে খালিস্তানের সমর্থনত, গুয়াহাটী আরক্ষী এতিয়াও কোনো সংসূত্র উলিয়াবা নাই। ততাতয়ক আরক্ষীর দৃষ্টিগোচর হওয়াত রং সানি মচি পেলা হল এই দেওয়াল অঙ্কন। মহানগরীত খালিস্তানী উগ্রপন্থী এনেদরে শিপা মেলার এক চাঞ্চল্যকর তথ্য সন্মুখলে আহিছে। পঞ্জাবের পর বিয়পিছে নাকি খালিস্তানী উগ্রপন্থীর নেটওয়ার্ক? নিশা মহানগরীত খালিস্তানী উগ্রপন্থীর সমর্থনত দেওয়াল লিখন প্রত্যক্ষ করা হল। গুয়াহাটির পোস্ট অফিস পয়েন্টত খালিস্তানের সমর্থনত স্লোগান লিখা হয়েছে, দেওয়ালত পূর্বর খালিস্তানী যুক্ত অঞ্চল ঘোষণা করক, ভারতের ইউনেস্কোক অনুরোধ বলে লিখা দেওয়াল লিখন দেখার পাছতে হাহাকার লাগিল মহানগর আরক্ষীর। আর এনেদরে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে রং সানি মচি দিয়া হল খালিস্তানের সমর্থনত লিখা দেওয়ালখন। পিছে আরক্ষীর সঘন আহ যা অতি ব্যস্ত এই পথটুত কোনে এনেদরে রাজপথর দেওয়ালত খালিস্তানের সমর্থনত এইখিনি কথা লিখিলে সেয়া এতিয়াও আরক্ষীয়ে সংসূত্র উলিয়াবা নাই। আমার সতীর্থ সাংবাদিক বিৰিঞ্চি কুমার ডেকার সহ সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত। বিৰিঞ্চি, অত্যন্ত একটা চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে, খালিস্তানী উগ্রপন্থীর দ্বারা এই দেওয়াল অঙ্কন করা হয়েছে গুয়াহাটী মহানগরী, তাকো এবিসি পয়েন্টত পোস্ট অফিস পয়েন্টত অতি ব্যস্ত একটা অঞ্চলত কেনেদরে এই ঘটনা সংঘটিত হবলে পালে, আরো কে কিবা সংসূত্র উলিয়াবেন এইখানে মুহূর্তে? নিশ্চয় জয়ন্ত, যে এই একটা অতি আসলতে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে খ্রিস্টান বস্তির দরে একটা অতি ব্যস্ত অঞ্চলত যত অনবরতে আরক্ষীর লোক বা অর্ধসামরিক লোক আসলতে সেই স্থানত টহল দি থাকে, সেই স্থানত কেনে ধরনের খালিস্তানী সমর্থনত তাত দেওয়াল লিখন আসলতে করলে সেই যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ বিষয়, আর সমগ্র বিষয়টি আসলতে মহানগর আরক্ষীর অজ্ঞাতে হয়েছে বলে মহানগর আরক্ষী কৈছে। যেহেতু মহানগর আরক্ষী নিশায় সেই স্থানে উপস্থিত হয়ে সেই দেওয়ালখন মুছে, আসলে দেওয়ালখন
মুছি দিয়াতে মহানগর আরক্ষী আসলে দায়িত্ব শেষ হওয়া নাই, সে আসলে কোনে কৈছে? প্রকৃততে খালিস্তানী উগ্রপন্থীর সমর্থনত আসলে মহানগরীর কোনো কোনো একটা পার্টত বা কোনো একটা অংশত হয়তো কোনো তেনেকা সদস্য আসলে সোমাইছে নাকি, বা কোনো সদস্য মহানগরীর কোনো অঞ্চলত আত্মগোপন করে আছে নাকি, সেটা একটা বিষয়। দ্বিতীয়তে কোনো দুর্বৃত্ত হয়তো এনে ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টি করবলে হয়তো তেনে ধরনের একটা প্রচার হয়তো চলাব পারে। আর দেখা পাওয়া গেছে যে খালিস্তানী উগ্রপন্থী যিগী আসলে নেতা মূল নেতা অমিত পাল সিং ইতিমধ্যে ডিব্রুগড় জেলত কারাবন্দী হয়ে আছে, ডিব্রুগড় কারাবন্দীর পরে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে। গতি তেনে অবস্থা যে খালিস্তানী যুক্ত অঞ্চল ঘোষণা করক বলে আসলে কিহর ভিত্তিত লিখিলে বা ভারতের ইউনেস্কোক অনুরোধ জানাইছে, সেই সমগ্র বিষয়টি আসলে খালিস্তানী উগ্রপন্থী সংগঠনের কোনো সদস্য করেছে নে কোনো দুর্বৃত্ত করেছে, এই সমগ্র বিষয়টি লো যেহেতু মহানগর আরক্ষীর তদন্ত চলাই আছে, হয়তো সেই কথাখিনি যেহেতু পোহরলে আসবে। অসমীয়াতে লিখা যেন লাগিছে, আমার যেখিনি এই মুহূর্তে দৃষ্টিগোচর হয়েছে অসমীয়াতে লিখিছে কথাখিনি, হয়নে? নিশ্চয়কৈ সেই সকলোখিনি আসলে কথা আসলে অসমীয়াতে লিখিছে। গতি সেইখিনিতে একটা কথা, যেহেতু খালিস্তানী উগ্রপন্থী যেহেতু মূল ঘাটি যেহেতু পাঞ্জাব, গতিকে তারপর কেনে ধরনের কোন আসলে এই কামর আসলে জড়িত সেই বিষয়টুক আসলে এই মুহূর্তে মহানগর আরক্ষীয় তদন্ত চলাই আছে যে কোনে লিখছে, কোনো দুর্বৃত্ত হয়তো আরক্ষী বা জনসাধারণের মাজত একটা বিভ্রান্তি সৃষ্টি করবলে তেনে ধরনের কাম করেছে নে অসমতো খালিস্তানী উগ্রপন্থী সমর্থনত হয়তো শিপাইছে বা কোনো সদস্য হয়তো তার অন্তর্ভুক্ত হয়েছে নাকি, সেই সমগ্র বিষয়টুক মহানগর আরক্ষী এই মুহূর্তে তদন্ত অব্যাহত রাখিছে। গতিকে আরক্ষীর তদন্তত কি হয় সেয়া এই মুহূর্তে আসলে গম পোৱা নাই, কিন্তু অতিকৈ একটা ব্যস্ত অঞ্চলত কেনে ধরনের তেনে ধরনের একটা ভাবুকিসূচক বা খালিস্তানী উগ্রপন্থীক সমর্থনযুক্ত সেই দেওয়াল লিখন করবলে সেইটোহে আসলে এই মুহূর্তে অতি তাৎপর্যপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ বীরেণী, আপনার আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এনেদরে একটা চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে সম্মুখী আছে, যে বিভ্রান্তির সৃষ্টি করেছে এইখানে মুহূর্তে, যে সময়ত ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারত কারাবন্দী অবস্থাত খালিস্তানের মুরব্বী খালিস্তানী উগ্রপন্থী অমৃত পাল সিংয়ে নির্দলীয় রূপে বৃহৎ বিজয় সাব্যস্ত করেছে। তেনে সময়তে গুৱাহাটীত এই দেওয়াল অঙ্কনেরে খালিস্তানের প্রচার কিয় করা হল বা কিয় অসমক খালিস্তানী অঞ্চল হিসাবে ঘোষণা করার দাবি উত্থাপন করিলে, ইয়ার আড়ত কোন চক্র জড়িত আছে, অতি ব্যস্ত একটা পথত কোনে এনেদরে দেওয়াল অঙ্কন করিলে খালিস্তানের সমর্থনত, সকল কথা আরক্ষীর তদন্ত স্পষ্ট হব। এমাহৰ ভিতৰত হ'ব মন্ত্ৰীসভাৰ ৰদ বদল, 15 আগষ্টৰ ভিতৰত হ'ব ৰদ বদল, মন্ত্ৰীসভাত নতুন মুখে লাভ কৰিব স্থান, বিভাগসমূহৰ ক্ষেত্ৰতো হ'ব ৰদ বদল, 2026ৰ কাৰণে গঠন কৰা হ'ব টীম, লোকসভা নিৰ্বাচনত জয়লাভৰ পিছত মন্ত্ৰিত্ব পদ এৰিব লাগিব পৰিমল শুক্লবৈদ্যই, মন্ত্ৰীসভাত খালী হ'ব এটা মন্ত্ৰী পদ, সালসলনি হ'ব বহু মন্ত্ৰীৰ দপ্তৰ, ব্যৰ্থ মন্ত্ৰীয়ে হেৰুৱাব দপ্তৰ। এমাহৰ ভিতৰতে মন্ত্ৰীসভাৰ ব্যাপক ৰদ বদল কৰা হ'ব, 15 আগষ্টৰ ভিতৰত হ'ব ৰদ বদল, মন্ত্ৰীসভাত নতুন মুখে স্থান পাব, বিভাগসমূহৰ ক্ষেত্ৰতো হ'ব ৰদ বদল, 2026ৰ কাৰণে গঠন কৰা হ'ব টীম, লোকসভা নিৰ্বাচনত জয়লাভৰ পিছত মন্ত্ৰিত্ব পদ এৰিব লাগিব পৰিমল শুক্লবৈদ্যই, আৰু সেই অনুসৰি মন্ত্ৰীসভাত খালী হ'ব এটা মন্ত্ৰী পদ, সালসলনি হ'ব বহু মন্ত্ৰীৰ দপ্তৰো, ব্যৰ্থ মন্ত্ৰীয়ে দপ্তৰ হেৰুৱাব লাগিব বুলিও ইতিমধ্যে স্পষ্ট হৈছে। হ'ব মন্ত্ৰীসভাৰ গোটেইখন ৰদ বদল হ'ব, মই আগতেই কৈ থৈছোঁ এমাহ লাগিব, এমাহৰ পিছত গোটেইখন এটা নতুন লুক এটা হ'ব, 26ৰ ইলেকশ্যনৰ টীমটো তৈয়াৰ কৰিব লাগিব, গতিকে মিনিষ্ট্ৰীখন সম্পূৰ্ণভাৱে মানুহৰ পৰিৱৰ্তন হওক নহওক দপ্তৰ আদিৰ সম্পূৰ্ণ পৰিৱৰ্তন হ'ব, যাতে আমি 26ৰ ইলেকশ্যনটোত এটা নতুন উদ্যম লৈ যাব পাৰোঁ। গতিকে কিন্তু এইবোৰ বিষয় লৈ মই দিল্লীত কথা পতা নাই, পৰিৱেশো নহয়, অলপ বানপানীও চলি আছে, গতিকে মই 15 আগষ্টৰ আগতে ভাল কৰি ৰদ বদল এটা আমি কৰিম। হ'ব মন্ত্ৰীসভাৰ গোটেইখন ৰদ বদল হ'ব, মই আগতেই কৈ থৈছোঁ এমাহ লাগিব, এমাহৰ পিছত গোটেইখন এটা নতুন লুক এটা হ'ব, 26ৰ ইলেকশ্যনৰ টীমটো তৈয়াৰ কৰিব লাগিব, গতিকে মিনিষ্ট্ৰীখন সম্পূৰ্ণভাৱে মানুহৰ পৰিৱৰ্তন হওক নহওক দপ্তৰ আদিৰ সম্পূৰ্ণ পৰিৱৰ্তন হ'ব, যাতে আমি 26ৰ ইলেকশ্যনটোত এটা নতুন উদ্যম লৈ যাব পাৰোঁ। গতিকে কিন্তু এইবোৰ বিষয় লৈ মই দিল্লীত কথা পতা নাই, পৰিৱেশো নহয়, অলপ বানপানীও চলি আছে, গতিকে মই 15 আগষ্টৰ আগতে ভাল কৰি ৰদ বদল এটা আমি কৰিম।
নভেম্বর মাহত রাজ্য হব পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত আর উন্নয়ন খণ্ড দুটা বিধানসভা সমষ্টিত না থাকিব। পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ পুনের নির্ধারণ হব। অক্টোবরত অধিসূচনা জারি হব পঞ্চায়েত নির্বাচনের। ইয়ার বাবে নতুনক ব্লক পুনের নির্ধারণ করা হব। আগস্ট মাহত এই কাম শেষ হব আর অক্টোবরত প্রকাশ পাব তালিকা। রাজ্য পঞ্চায়েত নির্বাচন নভেম্বর মাহত পাতিবলৈ আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। আমার পঞ্চায়েত নির্বাচন হওয়ার প্রাক মুহূর্ত প্রত্যেক পঞ্চায়েত আর জেলা পরিষদ যাতে দুটা বিধানসভাত না থাকে। সাধারণত এনেকুয়া হয় অসমত যে আমার এখন পঞ্চায়েত জালুকবাড়িতো আধা অংশ আছে, কমলপুরতো আধা অংশ আছে, বিশেষকৈ ডেভেলপমেন্ট ব্লকবিলাক যে উন্নয়ন খণ্ডবিলাক দুটা দুটা সমষ্টির কাভার করে উন্নয়ন খণ্ডবিলাক আছে। বিশেষকৈ বিধানসভার সমষ্টির পুনর্নির্ধারণের পিছত এই সমস্যাটো বেশি জটিল হয়ে পড়েছে। যে আগতে যদি দুটা ডেভেলপমেন্ট ব্লক এটা বিধানসভাত আছিল, এটা দুটা ডেভেলপমেন্ট ব্লকে চারিটা বিধানসভা সমষ্টিত স্পর্শ করেছে। কারণ ডিলিমিটেশনের সময় তো ব্লক হিসাবত হওয়া নাই, গাঁও হিসাবত হয়েছিল। সেই কারণে তার আগতে আমি আটাইবোৰ ডেভেলপমেন্ট ব্লক নতুনক পুনের নির্ধারণ করম আর সমষ্টি সমূহর পঞ্চায়েত জেলা পরিষদ আর আঞ্চলিক পঞ্চায়েত সমূহর সীমার পুনের নির্ধারণ হব। আর এই পুনের নির্ধারণের কার্যসূচী আগস্টর 30 তারিখে শেষ হব। তিনিমাহ ক্লেইমস অবজেকশন তিনিমাহ থাকিব আর আগস্টর শেষত শেষ হওয়ার লগে লগে সেপ্টেম্বর মাহত ভোটার তালিকা আর অক্টোবরের শেষ সপ্তাহত ইলেকশন নোটিফিকেশন আর নভেম্বরের শেষ সপ্তাহ করবাত যদি ইলেকশন কমিশনে এটা দুটা দিন ডিসেম্বরলৈকে যাই যাব, আমি এই সময়সার ভিতরতে রাজ্য পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার বাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। রাজ্যিক ক্যাবিনেটত অরুণোদয় আঁচনির প্রসার ঘটার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচনী রেলীত প্রতিশ্রুতি দিয়া অনুসরি অরুণোদয় আঁচনির প্রসারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইয়ার বাবে দুজন মন্ত্রীর নেতৃত্বত ক্যাবিনেটে গঠন করেছে এখন কমিটি। লোকসভা নির্বাচনত আমি অরুণোদয় আঁচনি সেচুরেশন পর্যায়ত লৈ যোৱাৰ এটা প্রতিশ্রুতি রাইজক দিছিলো যে আমি যিমান পাৰো অরুণোদয় আঁচনি আমি রাইজর মাজলৈ তাক সর্বাধিক পর্যায়ত লৈ যাম, যাতে নোপোৱা মানুহের সংখ্যা কমি যায়। তেনেকুৱা কৰিব হলে কিমান মানুহক এই আঁচনির অধীনত আনিব লাগিব, কিমান টকা ব্যয় করিব লাগিব, এই গোটেই দিকটো চিন্তা করে আমাক এমাহর ভিতর এখন প্রতিবেদন দিবলৈ বিত্তমন্ত্রী অজন্তা নেওগ, আমার মন্ত্রী রনোজ পেগু, মন্ত্রী বিমল বৰা, মন্ত্রী কেশব মহন্ত আর মন্ত্রী রঞ্জিত দাসর নেতৃত্ব আমি এখন ক্যাবিনেট সাব কমিটি গঠন করে দিছো। তেওঁলোকে এমাহর ভিতর আমাক পরামর্শ দিব যে অসমের যদি প্রতিটো ফেমিলিকে আমি দিব লাগে, আর প্রতিটো ফেমিলির ডেফিনেশন কি, যে এজন বুড়া মানুষ আসলে লড়া ছোৱালী মিলি এটা ফেমিলি নে গোটেইকেইটা বিয়া হওয়া লড়াক ধরে এটা ফেমিলি, দেউতাক মাকক লৈ এটা ফেমিলি নে গোটেইকেইটা বিয়া হওয়া গোটেইকেইজনী বোৱাৰী মিলি এটা ফেমিলি হব, বা গোটেইকেইজন বোৱাৰী বেলেগে বেলেগে এটা ফেমিলি হব, ফেমিলি ডেফিনেশন আর আমি কিমান দূরলৈকে আমার রাজ্যের বিত্তীয় অবস্থায় পারিব, এটা তো সকলোৰে এটা লিমিটও থাকিব, এটা তো এটা আসনিতে গোটেই টকা দিবও নোৱাৰে। গতিকে এই গোটেই আসনিখনের উপর আমি এমাহর ভিতর পরামর্শ দিবর কারণে আমি আজি ক্যাবিনেট উপসমিতিখন গঠন করে দিছো।
ইফালে নিযুত মইনা আঁচনির ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত কেবিনেটর 15 আগস্টত শুভারম্ভ করা হব নিযুত মইনা আঁচনি। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর রণোজ পেগুক লৈ কমিটি গঠন। এই আঁচনির জড়িয়ে কলেজিয়া ছাত্রীসকলক দিয়া হব ধন। এই ধন একেলগে দিব নে মাহে মাহে দিব তাকো লৈ আলোচনা করব এই কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের ভিতর 2 মন্ত্রী দিব লাগিব প্রতিবেদন। আমার সরকারে ইলেকশনের সময়ত আমি নিযুত ময়না বলে আসনি এখনের কথা উল্লেখ করেছিল। এই আসনিখনের অধীনত এইবার যখনকলে হায়ার সেকেন্ডারি পরীক্ষাত পাস করে আর মেট্রিক পরীক্ষাত পাস করে কলেজত নাম ভর্তি করলে ছোৱালী সকলে 10,000 আর 12,500 টাকা লাভ করব। এই আসনিখনের কাঠামোটো আজি কেবিনেটে মঞ্জুরি দিয়ে, যেহেতু আমার এডমিশনবিলাক হয়ে গেল। আমি বিচারিছো যে অন্তত অহা 2 মাহের ভিতর যদি তেওঁলোকে পয়সাটো পাই যায় তেতিয়া ছোৱালীখিনিয়ে নিজের পড়াটো অব্যাহত রাখিব পাৰিব। কিন্তু আৰু এটা আমার মাজত পরামর্শ আহিলে যে নহয়, একেলগে 10,000 টাকা দিব নালাগে, মাহত 1,000 কৈ দিব লাগে। লাগিলে টকাটো 12,000 হোক, কিন্তু মাহত 1,000 কৈ দিলে লড়া ছোৱালীখিনিয়ে টকাটো শিক্ষার কামত লগাব। কিন্তু একেলগে 10,000 পালে মোবাইল টোবাইলও কিনি লব পাৰে। গতিকে এই বিষয়টো আমার রণোজ পেগু আর চন্দ্রমোহন পাটোয়ারীক লৈ আমি কেবিনেট কমিটি এখন করে দিছো। অহা 7 দিনের ভিতর তেওঁলোকে শিক্ষাবিদ সকলের লগত কথা পাতি আমাক এটা পরামর্শ দিব যে মাহত 1,000 করে দি থাকিম নে একেলগে আমি 10,000 দিম। এই সিদ্ধান্তটো আমি বেশি সময় দিয়া নাই, 7 দিন দিছো, কারণ 15 আগস্টের দিনাখন এই আসনিখনের টকা 1,000 টকা করিয়ে হোক বা একেলগে 10,000 টকা করিয়ে হোক, যেটে হোক, এই আসনিখন আমি অহা 15 আগস্টের দিনাখন শুভারম্ভ করব খুঁজেছো। ইফালে চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য করার ক্ষেত্রতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবিনেটত। ইউনেস্কোর সদস্য রাষ্ট্রের প্রতিনিধি সাক্ষাৎ করার সিদ্ধান্ত কেবিনেটত। আপনাদের জানে যে আমার চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র করবর রাজ্য সরকারে যা বছরট আপ্রাণ প্রচেষ্টা চলাই আহিছিলে। এতিয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রর রিকমেন্ডরি যেটা বডি আইকমস, এই ক্ষেত্রত এটা পজিটিভ রিপোর্ট ইউনেস্কোলৈকে পঠোৱা বুলি আমি প্রারম্ভিকভাবে এটা খবর পাইছো। কিন্তু জুলাইত ভারতের অধ্যক্ষতাত ইউনেস্কোর বৈঠক বহিব দিল্লি। এই সময়ছোৱাত ইউনেস্কোর প্রতিখন রাষ্ট্রই যাতে চৰাইদেউক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হওয়াত সহায় করে, সেই কারণে প্রত্যেক ইউনেস্কোর প্রত্যেক সদস্য রাষ্ট্রর এম্বেসেডর যোন দিল্লিত আছে সেই এম্বেসেডর সকলক রাজ্য সরকারের পৰা যোগাযোগ করার বাবে সিদ্ধান্ত লওয়া হয়েছে থ্রু মিনিষ্ট্রি অব এক্সটার্নেল এফেয়ার্স। ইউনেস্কো এনেকুৱা এটা বডি, তাত সকলোৰে এটা এটা ভোট থাকে, এজন এজন দেশের এটা এটা ভোট থাকে। গতিকে দুখন দেশে যদি আমাক ভোট নিদিয়ে রিকমেন্ডেশন হলেও বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র নহয়, এটা একটা ডেমোক্রেটিক প্রসেসতহে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হয়। গতিকে আমি যাতে প্রত্যেকখন রাষ্ট্রে ভোট পাব পাৰো যেদিনাখন এই প্রস্তাবটো হব, আর সৌভাগ্যক্রমে এবার মিটিংখন নতুন দিল্লিত হব আর তার অধ্যক্ষও ভারতে অধ্যক্ষতা করব। আগে পিছে ভারতেও কবাত গৈ মিটিংত ভাগ লয়, কিন্তু এইবার আমার বাবে সৌভাগ্যর কথা যে এই মিটিংখনের অধ্যক্ষতাও ভারতে করব। সেইবাবে আজি কেবিনেটত সিদ্ধান্ত লওয়া হয়েছে যে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহর দূতাবাসসমূহর লগত রাজ্য সরকারে যোগাযোগ করে যাতে এবারতে নহলে কেতিয়াবা প্রথম মিটিংখনত নহয় সেকেন্ড মিটিংখনলৈকে ডেফার করে ক্লারিফিকেশন বিচারে বা থার্ড মিটিংখনলৈকে যায়, এটা 2-3 বছরের একটা প্রসেস হয়।
কিন্তু আমার কথাটা হল যে দুই তিন বছরলেকে নগৈ যাতে প্রথম বছরতে আমার কামটো হব পারে তার কারণে আমি একটা বিশেষ প্রচেষ্টা চলাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছো। আন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবিনেটর, 15 লাখ ব্যক্তিক নতুনক রেশন কার্ডর ব্যবস্থা করা হব। নির্বাচনী প্রতিশ্রুতি মতে রেশন কার্ড দিয়ার সিদ্ধান্ত। ফাইনালি 15 লাখ পরিয়ালক, সরি 15 লাখ ব্যক্তিক আমি নতুনক রেশন কার্ডর সুবিধা দিবর বাবেও আজির কেবিনেটে সিদ্ধান্ত লৈছে। ফাইনালি 15 লাখ পরিয়ালক, সরি 15 লাখ ব্যক্তিক আমি নতুনক রেশন কার্ডর সুবিধা দিবর বাবেও আজির কেবিনেটে সিদ্ধান্ত লৈছে। ফাইনালি 15 লাখ পরিয়ালক, সরি 15 লাখ ব্যক্তিক আমি নতুনক রেশন কার্ডর সুবিধা দিবর বাবেও আজির কেবিনেটে সিদ্ধান্ত লৈছে। 9 জুনত মোদী সরকারের শপথ গ্রহণ, আর তাকে বিভিন্ন ধরনের দরদাম চলি আছিল মিত্র দল জেডিইউ আর টিডিপির সঙ্গে। আর এই মুহূর্তের খবর আছে যে টিডিপির সঙ্গে দরদাম সম্পন্ন হয়েছে বিজেপির, আর এই দরদাম অনুসরি টিডিপিয়ে কেন্দ্রত লাভ করব এগারী কেবিনেট মন্ত্রী। টিডিপির নামত দিয়া হয়েছে দুগারী কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী, আর দাবি করা ধরনের অন্ধ্রপ্রদেশ দিয়া হব বিশেষ প্যাকেজ, আর তার বিনিময়ত অন্ধ্রপ্রদেশের সরকার বিজেপিয়ে পাব দুটাক মন্ত্রণালয়। যথেষ্ট জটিলতার সম্মুখীন হয়েছিল, প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল বিজেপি। কিংমেকারের ভূমিকা পালন করা টিডিপি আর জেডিইউ কেনেদরে সন্তুষ্ট করব, কারণ দুইটা দলে নাচুরবান্ধা হয়ে আছিল, কেইবাটাও গুরুত্বপূর্ণ দপ্তর বিচারিছিল, আর সেই অনুসরি দরদাম চলি আছিল, আর সেই দরদামের অন্তত এটা টিডিপিয়ে কেন্দ্রত লাভ করব এগারী কেবিনেট মন্ত্রী। একদরে টিডিপির নামত দিয়া হয়েছে দুগারীক কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী, আর দাবি করা ধরনের অন্ধ্রপ্রদেশ দিয়া হব বিশেষ প্যাকেজ, অন্ধ্রপ্রদেশের সরকার বিজেপিয়ে লাভ করব দুটাক মন্ত্রণালয়। ধুবুরীত খিলঞ্জিয়া মানুষে অগপর প্রার্থী জাভেদ ইসলামক ভোট দিছে। ইয়ার বিপরীতে বাংলাদেশী মূলর লোকে কংগ্রেস আর AIUDFক ভোট দিছে। বাংলাদেশী মূলর ভোটের ধুবুরীত রকিবুল হুসেন জয়ী হয়েছে। রকিবুলেই নহয়, ধুবুরীত যদি শুকুর আলীকো কংগ্রেসের টিকট দিয়া হয় তেতিয়াও শুকুর আলীও জিকিল হয় বলে মুখামুখি মন্তব্য করে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই। ভোটটো তেওঁ শুকুর আলীয় ভোট পায়, তথাপিতো 10 লাখ ব্যবধান বা দেশের ভিতর এটা কথাটা এনেকুৱা যে আজি তারিখত যেতিয়া এনেকুৱা কমিউনেল এলিমেন্ট লগ হয়, রকিবুল হুসেন নয় শুকুর আলীকে যদি কালি কংগ্রেসের টিকট দিয়ে দিলে যে কি করত, মই এখানে কৈছো কালি যেতিয়া কমিউনেল এলিমেন্ট লগ হয় গোটে কমিউনেল এলিমেন্ট তেতিয়া আর কোনো বেলেগ কথায় কাম নকরে, তেতিয়া শুকুর আলী কংগ্রেসের টিকট এইবার দিয়ে দিলে ইমান ভোটে পালে, বদরুদ্দিন আজমলৰ এগেইনষ্টত যদি শুকুর আলী কংগ্রেসের টিকট এইবার দিলে হেঁতেন সমান ভোট পালে, তাত কোনো মানে কমিউনেল এলিমেন্টে কোনো মানে যেহেতু টিকট দিয়া নাই দুজন আপনি মানে চাও মই কি কৈছো যে ইয়াত কমিউনেল এলিমেন্টের কথা, ইয়াত কোনো টিকট দিয়া নিদিয়ার কথা নেই, টিকট যাক দিয়ে সেইজনে এটা চাও, এটা ময়ে যদি কও এটা মই যে ভোট পাও সেটা মূর অকল ভোট নয়, এটা বিজেপি দলের ভোট, এটা মূর ভোট নয়, কিন্তু মই জানা যদি আপনার সমষ্টিত আপনি সংখ্যালঘু যিকেইজন আছে তেওঁলোকৰ ভোটও পায় পাও, ব্যক্তিগত রিলেশন এটা আছে, এটা আমার তো সংখ্যালঘুবিলাক খিলঞ্জীয় অসমীয় মানুষ, মোর তো বাংলাদেশী মূলর মানুষ খুব কম, একেবারে লিমিটেড। আর ইফালে গৌরব গগৈক অভিনন্দন জানা বিধায়ক মৃণাল শইকীয়াকো কটাক্ষ করলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই। ক্ষুদ্র স্বার্থর এজন বিধায়কে এনে মন্তব্য করা অশোভনীয় আখ্যা দিয়ে মন্ত্রীগুলো। এটা চর্চা হয়েছে যে আপনার এই সতীর্থ এজন বিধায়কে গুরুত্বপূর্ণ অভিযোগ আনছে যে যোরহাটর পরাজয়ত আপনারও অরিহণা আছে একদম, আর সেইটুক একটা প্রতিক্রিয়া হয়েছে আপনাকে বিষয়টি কোয়াতেই শেষ নহল হলে পিছত গিয়ে দেখিল যে মুখ্যমন্ত্রীর একটা প্রতিক্রিয়া তার দিছে। যদি যোরহাটর পরাজয়তে মূল অরিহণা আছে তাহলে 11খন আসন জিকাতো মূল কবাত অরিহণা আছে, এইটা তো স্বীকার করল ডেফিনেটলি, সেইটা থাকবে, কিন্তু যোরহাটত পরাজয়ত যদি মূল অরিহণা আছে 11খন আসনও তো মূল কবাত জয়লাভত অরিহণা আছে, এটা মূল তিনটা ক্লাস্টার আছে তিনিওটা জিকিছে বিশাল ভোটর ব্যবধানত জিকিছে। এটা মানুষের কথাটা কেনেকা যে কিছু মানুষে বিভিন্ন কারণত কিছু ব্যক্তির প্রতি ঈর্ষা হিংসা থাকে আর কোনো অস্বাভাবিক নহয়, রাজনীতি তো থাকে,
সাধারণ মানুষেরও থাকে কেতিয়াবা আমাক দেখি থাকে। এটা বহুত মানুষে দেখিছে, আমি এজন সাধারণ পরিয়ালৰ লৰা, আজি আহি মন্ত্রী হৈ গলো, সাধারণভাবেও আমাক দেখিছে, কলেজত পড়ি থকা এখন স্কুটার লৈ ঘুরি ফুরা, পিএইচডি এখন লৈ ঘুরি ফুরা আমার জয়ন্তকো দেখিছে, আর আজি মন্ত্রী হিসাবে ঘুরি থকা জয়ন্তকো দেখিছে। গতিকে আমাক অকমান তেনেকে দেখি থকা মানুষবিলাকৰ মাজত কাৰোবাৰ কেতিয়াবা ঈর্ষা থাকিব, কেতিয়াবা খং থাকিব, আর এই ঈর্ষা থকা মানুষবিলাকে কেতিয়াবা এই কথাবিলাক বিভিন্ন ধরনের কব। এতিয়া মই স্ট্যাটিস্টিক্সেরে চাওক যে মই গলে ভোট বাড়ে নে কমে, মই গৈ মিটিং করা, মই গৈ দায়িত্ব লওয়া জায়গাবিলাকত ভোট বাড়িছে নে কমিছে। গোটে অসমত এগারোখন জিকিলো, তার কৃতিত্বতো মই কৰবাত পাম, মোর তিনিটা ক্লাস্টারৰ তিনিটা জিকিলো, তার কৃতিত্বতো মই কৰবাত পাম, যোৰহাটত মই তিনি চারিখন মিটিং কৰিছো, ইমানেই তার ডিসক্রেডিটও মই লব লাগিব। মই এইটো নকওঁ যে মই ডিসক্রেডিট নলওঁ, যোৰহাটতো জিকাৰো মোৰ দায়িত্ব, নিজিকিলো তার কারণে ডিসক্রেডিট লম। নরেন্দ্র মোদী আর এনডিএ সরকারের হ্যাট্রিক, দেওবারে তৃতীয়বারের প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করব নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর শপথ লব এনডিএ সরকারের মন্ত্রিসভায়। শপথ গ্রহণের পূর্বে আজি বৈঠকত মিলিত হব এনডিএ নবনির্বাচিত সাংসদ সকল। সংসদের সেন্ট্রেল হলত পুয়া 11:30 বজাত নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত হব সংসদীয় বৈঠক। এই বৈঠকের পিছতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাব নরেন্দ্র মোদী তথা এনডিএ। প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণক লৈ এতিয়া ব্যাপক উৎকণ্ঠা। কোনে পাব কি মন্ত্রী পদ? মন্ত্রিসভার বিগ ফোর কোন কোন হব? গৃহ, বিত্ত, প্রতিরক্ষা আর বৈদেশিক মন্ত্রণালয়ক লৈ ব্যাপক জল্পনা কল্পনা। অমিত শাহ গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকিবনে? রাজনাথ সিংহে হেরুয়াব নাকি প্রতিরক্ষা দপ্তর? টিডিপিয়ে বিচারিছে প্রতিরক্ষা দপ্তর, একে দপ্তর লাভ করবনে? এস জয়শঙ্কর, নির্মলা সীতারমণে? ইতিমধ্যে টিডিপির সঙ্গে দরদাম সম্পন্ন হয়েছে বিজেপির। টিডিপিয়ে কেন্দ্র পাব এগারী কেবিনেট মন্ত্রী, টিডিপির নাম দিয়া হয়েছে দুগারী কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী। দাবি করার ধরনেই অন্ধ্রপ্রদেশ দিয়া হব বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের সরকার বিজেপিয়ে পাব দুটাক মন্ত্রণালয়। একে সময়তে জেডিও বিচারিছে গুরুত্বপূর্ণ দপ্তর, দুই কেবিনেট মন্ত্রী, এটা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রীর পদ দাবি করেছে জেডিইউএ। ইয়ার সুতরাং সময় হল গুড মর্নিং এইটিনের বিদায় লওয়ার। কন্টেক্ট বিরতির পিছতে লৈ আহিম দ্রুত সংবাদ।